মাই চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আমরা যাচ্ছি এখন হরিশ পার্কের মেলাতে, বিবেক মেলাতে। মেলা যাচ্ছে খেলা খেতে, আর গান চলছে না, মা দেখে গান চলছে, জানি না আপনারা কতটা শুনতে পাবেন। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, কালকে প্ল্যান করেছিলাম, মানে থার্সডে প্ল্যান করেছিলাম, বাট বৃষ্টি পড়ছিল বলে আমরা আসতে পারিনি। আর এই বিচ্ছিরি শীতকালে বৃষ্টিতে বেরোতে ইচ্ছা একদম হয় না, গরমকালে বৃষ্টি দেখা পাওয়া যায় না, আর এখন শীতকালে বৃষ্টি পড়ছে, যেটা কোনো দরকারই নেই। বাইরে দিয়ে সব দোকান বসে গেছে, ফুচকা ঘুগনি, এমনি তো এখানে ফুচকার দোকান তো বসেই। সামনেই বিবেকানন্দর ছবি। লাস্টে আমরা এই দোকানে কাকুর থেকে ঘুগনি খেয়েছিলাম, মানে লোকটা আলাদা ছিল। সামনেই সব ইউটেন্সিলস, বাসন পত্রর দোকান, এই বিশাল একটা ফুচকার বক্স। তারপর মেলা আসলে তো আপনারা জিলিপি, তারপর আরও বেশ কী বলে এগুলোকে, বাদাম ভাজা ভাজা, এইসব তো আপনারা পাবেনই পাবেন। এটা একটা শাড়ি স্টল দিয়েছে, দেন ইয়াররিংস, আরেকটা ইয়াররিংসের দোকান, দেন সফট টয়েসের দোকান, সেল ₹30 অনলি। মা দাঁড়িয়ে পড়লো দেখার জন্য কি কিনবে। ওকে, দেন ব্যাগের দোকান, ও মাই গড, ধাক্কা মারিয়ে দিল আমাকে। এখানে স্টোর, এটা মনে হয় চুড়িদারের সেট, চুড়িদার। দেন এখানে বাচ্চাদের একটা গেমস, চিলড্রেন পার্ক। মা দেখতে বেশ ভালো লাগছে তো। এটা এই সব এক এক করে উঠছে, অনেকগুলো বল রাখা, ভালো লাগছে বেশ দেখতে। সব ঠাকুরের মূর্তিও এখানে আছে, রাধা কৃষ্ণ থেকে হনুমান থেকে বুদ্ধা থেকে লোকনাথ বাবা, গণেশ, রামকৃষ্ণ, সারদা মা, মা এখানে দাম জিজ্ঞেস করছে। হাত দিও না, হাত দিও না, পয়েন্ট করে দেখাও। বাচ্চাদের যে এখানে চিলড্রেন পার্কটা খুলেছে, আনফর্চুনেটলি আমি তো আর চিলড্রেন নেই, তো আমি সেই উপভোগটা আমি করতে পারবো না, উইচ ইজ ভেরি স্যাড, বাট আমি খেয়ে আনন্দ করতেই পারি। বলো মা, আমাদের মেয়ের মোটো হচ্ছে মেলাতে এসে শপিংয়ে আমরা কোনো ইন্টারেস্টেড না, মেন আমরা ইন্টারেস্টেড হচ্ছে খাওয়াতে। আমরা খাবো, ঘুরবো, দেন আমরা বাড়ি চলে যাব। লাস্ট ইয়ার আমরা দুবার এসেছিলাম, এবার একবারই আসবো। আবার তো হিন্দুস্তান পার্কে ভেঞ্চার কার্নিভাল হয়েছিল, ওটা মিস হয়ে গেছিলো, ঠিক আছে, ওটা ভালো করেছিল। এখানে মুম্বাই পাওভাজিও দোকান খুলেছে, বাবা ক্যাটরিনা ক্যাফ পাওভাজি খাচ্ছে, পাও, ভেজিটেবল সব রাখা, ভাজি বানাচ্ছে। আর এখানে ফাংশন হচ্ছে, পাশে তন্দুরি চায়ের দোকান, পাও ভাজি খাবে, তুমি খাও না, তোমার খেলে শরীর খারাপ হয়। ওকে, রাইডসও আছে। আমার আগে ফেভারিট ছিল ড্রাগন ট্রেন, এইটা আগেবার এই দোকান থেকে খেয়েছিলাম। যদি আপনারা যদি লাস্ট ইয়ারে যদি ব্লগ দেখে থাকেন তাহলে আপনারা জানবেন, আমরা লাস্ট টাইম চিকেন পপকর্ন খেয়েছিলাম, আর এখানে পটাটো টুইস্টার পাওয়া যাচ্ছে, আমি এখনই ট্রাই করিনি পটাটো টুইস্টার। আমাদের ক্রিসপি ফ্রাইড চিকেন এসে গেছে, টমেটো কেচাপ আর সাথে মেয়নিজ দিয়েছে, ভালো।
লাস্ট টাইমও খেয়েছিলাম, ভালো লেগেছিল। আজকে ফার্স্ট টাইম আমরা পোটাটো টুইস্টার ট্রাই করবো, 50 rupees নিয়েছে। আমি বললাম বেশি করে মেয়নিজ দিতে। মা ধরো, আগে আপনি উদ্বোধন করুন। কেমন সত্যি করে বলো তো, ভেজে আগে থেকে ভেজে রেখে দিয়েছে তো। বাইরে বেরিয়েছে আর চা খাবে না, সে যাই খাক না কেন চা খাবে। এইটা খেয়ে তোমার মন পোষাবে তো? বাই থেকে আবার খাবে, বাই থেকে আবার খাবে। তো মেলা এসে একটু আমরা ঠেলা খেয়েছি তাই না? আর কালকে বৃষ্টি পড়েছে, অনেকে আসতে পারেনি, আজকে এসেছে। হ্যাঁ ঠিক, 50টা বেশিই নিচ্ছে, ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। পোটাটো এটা টুইস্টারটা আই গেস 50-60 এরকমই ছিল, নট শিওর। একমাত্র আমি ড্রাগন ট্রেনই চড়তাম। ভাই হাত সরিয়ে দিচ্ছে, ভাইয়ের ভাই একটু হাত দিয়েছে বলে ভাই হাত সরিয়ে দিচ্ছে এরকম ভাবে। ভাইয়ের সাথে মেলায় ঠেলা খেতে খেতে বেশ ভালো ঘুরলাম। মেন হচ্ছে খাওয়াটা, খেলাম ভালোই। আমার ওই ফ্রাইড ক্রিসপি চিকেনটা বেশি ভালো লেগেছে, পোটাটো টুইস্টারটা মোটামুটি লেগেছে। আহামরি কিছু না, এর থেকে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেটার। বহুত সগি টাইপের হয়ে গেছিলো এটা, পোটাটো টুইস্টারটা ঠান্ডা হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে যেতে নরম হয়ে গেছে। আর এখন যা ভেজে, যদি সঙ্গে সঙ্গে যদি ভেজেও যদি দেয় তো যা এখন ঠান্ডা পড়েছে না, আর যা এখন ঠান্ডা পড়েছে নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়াটা খুব নর্মাল একটা ব্যাপার। তো আমাদের এই মেলার ব্লগ আশা করছি আপনাদের, চেনা চেনো আমি কথা বলতে পারছি না। হ্যাঁ কি বললো পাশ থেকে, কি আইডল না ভাইরাল কিছু একটা বললো। যদি হয় ভাই তাহলে তোমার আশা করবো তোমার মঙ্গল হোক যদি আমরা ভাইরাল হয়ে যাই। হ্যাঁ তো আই হোপ আপনাদের এই মেলার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমাদের মেলা ঠেলার ব্লগ তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইনি জয়া ব্লগ সাবস্ক্রাইব করেনি, ক্যামেরায় ঢুকে পড়ুক লোকটা। হ্যাঁ যেখান থেকে এসে সেখানে যাবো। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইনি জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা তো ভাববেন যে মেয়েটা তো খ্যাক খ্যাকে কেন, কী করবো বলুন, হয়ে যাচ্ছে মহিলার সঙ্গে থেকে থেকে ছোঁয়া লেগে লেগে। আসার আগে একটা লোকের সঙ্গে আমি ঝগড়া করেছি, মানে ঝগড়া না মুখ করেছি, লোকের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে, ও সরি ব্লগ এন্ড হয়ে গেছে, তাও বলবো আমি রাস্তায় মাঝখানে দাঁড়িয়েছে ফোন নিয়ে ফেসবুক করছে। আমি সরে দাঁড়ান, ফেসবুক করছেন আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। লোকটা আমাকে ওপর থেকে নিচে অবধি এমনভাবে মাপলো যেন মনে হলো আমি বড় অনেক বড় অপরাধ করে ফেলেছি ওনাকে বলে। তাই নিবে, পরে দেখা হবে আপনাদের সাথে, বাই বাই।